ধরো তুমি হাতে ধরো নিজে ধরো ধরে ধরে খাও যেমন ডাবের জল খাও সব কি হয় গলেই মেটাতে হয় সেই রকম অবস্থায় কিসের ডিম বলো নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আবার স্বাগত জানাই তো সকালবেলায় আবার অ্যাজ ইউজুয়াল যেমন ছাদে আসি ছাদের গাছগুলো একটু দেখতে এলাম আর একটু হাঁটাহাঁটিও তার সাথে করলাম আর তারপর ছাদ থেকে এসে একটু সবার জন্য চা বসালাম তো দেখতে থাকুন আজকের ব্লগটা কেমন লাগে আপনাদের আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে আমার চা করা কমপ্লিট আপনারা তো সবাই দেখলেন তারপরে চা নিয়ে মেজো ঠাম্মার কাছে যাচ্ছি চা হ্যাঁ ধরো কালকে ছিলিপি বানানো হবে তার জন্য প্রস্তুতি চলছে এটা কি দিল কাকিমা ময়দা এরপরে দিচ্ছেন জল ঢাকনা দিয়ে রেখে দেব তখন এটা খামি উঠবে দিলে তাকে রুটি বানাবো সবার খাওয়ার নিমন্ত্রণ রইল আমাদের ঘরে তুমি কাঁদছো কেন চকলেট দুবে চুপ করো কাঁদছো কেন চোখে জল বেরিয়ে গেছে না না চকলেট দুবো এত কাঁচ কাকিমা এই যে এটা প্রিপারেশন হয়ে গেছে কাকিমা এটা ঢাকনা দিয়ে রাখছে কালকে হবে এটা বানানো কখন হবে কাকিমা আজকে বিকেলে মিস্টার খাবে সকালে উঠে ভুসির শরবত তো মিস্টারের জন্য নিয়ে যাচ্ছি দেখি উপরে গিয়ে উনি কি করছেন এখন ও বাবা উনি ওনার ফোন ঘাটতে ব্যস্ত কি হচ্ছে ফোনে এখন খেলা আমাদের জমি থেকে আনলো এই যে বেগুন টমেটো শাক ধনে পাতা আর কুমড়ো আর কুদরি এনেছিল ওটা কাটা হয়ে গেছে দিদিভাই কেটে পোস্ত বসিয়ে দিয়েছে অলরেডি আমি এই যে দুপুরে রান্নার সবজি কাটতে বসে গেছি আর দিদিভাই করবেন আজকে রান্না তাই আমি সবজি আজকে কেটে দিলাম ম্যাডাম আজকের মেনু কি আজকে মাছের ঝোল হবে সবজি ভাজা হবে আর কি হবে জানি না সিনেমা এলে জানা যাবে তোমার ভাবতে যে শুধু মানে ভিডিওই করে আর খায় আর কিছু করে না মনে হয় না না ও অনেক কাজ করে এখন মাছের ডিজাইন হচ্ছে কড়াইয়ের মধ্যে এটা সবাই করে মানে আমার মনে হয় সব বউরাই যারা মাছ ভাজে এই ডিজাইনটা মানে সবার চলে মানে একটা ফুলের ডিজাইন দিতে হবে মাছের কড়াই নাহলে তো ভালো দেখাবে হ্যাঁ খাওয়ার থেকে দেখা সুন্দর তাই তো এই যে ওয়ারেস নিয়ে যাচ্ছি মেজর কাছে চলো আমাদের মেজোকে দেখবে চলো দেখবে চলুন আপনারা
মেজো এই যে ওয়ারেস তোমার ধরো ওয়ারেস ওয়ারেস ধরো না মুখে টান মুখে দাও মুখে দাও এটা দুই বই ধরো তুমি হাতে ধরো নিজে ধরো ধরে ধরে খাও যেমন ডাবের জল খাও এ ভালো ওটা ভালো খাও মানে টাপু এনেছে নষ্ট করো না খেয়ে নাও হ্যাঁ টাপু এনেছে কি ও ভালো ভালো লাগছে এই ভালো যদি তুমি বলো এই যে আজকে শেয়ার করে দিই আজকের মেনু আজকে হয়েছে মাছের ঝোল মাছের শাক ভাজা আর আলু পোস্ত কুদরি আলু পোস্ত আর কুদরি ভাজা হবে বলেছিলাম কিন্তু কুদরি ভাজা আর হয়নি ওটা মানে চেঞ্জ হয়ে কুদরি পোস্ত হয়ে গেছে তো আজকের মেনু এগুলো এই মিস্টার এখন গাড়ি বের করছে এখন সে যাবে বাবাকে নিয়ে একটু হসপিটালে মাস্ক ছাড়া ঢুকতে দিবে হ্যাঁ হ্যাঁ যাও ভাইয়ের কাছে ভাই এখন কি বানানো চলছে গো আমের আচার আমাদের লোক সংখ্যা যতগুলো মানে আম আছে এখানে ততগুলো মনে হয় ঝাল মিষ্টি টক টক ঝাল মিষ্টি এই গরমে কিন্তু অনেক ভালো লাগে হ্যাঁ বলো আর একটু গুড় দিয়ে দিই তাহলে হয়তো বেশি টক লাগবে হ্যাঁ আমগুলো অনেক টক আমাদের কাছে আমাচার রেডি এর উপরে দিদিভাই দিয়ে দিয়েছে মশলা কি কি মশলা ছিল দিদিভাই মেথি পানমৌরি আর যেন কি দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে এগুলোকে মানে শুকনো খলাই ভেজে গুঁড়ো করে আমাদের রান্না বান্না কমপ্লিট তো বর্দি ভাই এখন মুছছে ঘর মানে গ্যাস ইন্ডাকশন সমস্ত কিছু মোছামুছি করে রাখছে আর তারপর আমি দিয়ে দেবো একটু ঝাড়ু হয়ে যাবে আমাদের এখনের মতো কাজ কমপ্লিট দিয়ে এবার দুজনে মিলে গল্প করার পালা আমাদের এখন মিস্টার আর মন্টি বসেছে তরমুজ কাটতে বিকেলবেলায় আর নিজ ঠাকুমা সেখানে বসে আছে এই তো কাকু ভাই যে একসঙ্গে বসেছে তরমুজ খেতে আর দুইজনেই এই পুচকেটা বলছে কটা তরমুজ খেতে পারবি একসাথে তুই জোরে বলো আর মাংস কতগুলো খেতে পারবি যেমন কাকু তেমন ভাইছি কোনো সন্দেহ নেই এতে বিকেলবেলা গড়ি বিকেল গড়ি অলরেডি সন্ধে হয়ে গেছে এখন এসেছি ছাদে একটু হাঁটতে তো বর্দি ভাইও নিচে নেমে চলে গেছে আর এদিকে মিস্টার করছে এক্সারসাইজ এখন দেখা যাবে কিনা বলতে পারছি না ওই যে ব্যাঙের মতো কি করছে ব্যাপারে যাই হোক বর্দি ভাই এখন পড়াচ্ছে পুচকেকে বর্দি ভাই আর পুচকির জন্য নিয়ে যাচ্ছি না এটা কেটা ওকড়া কে আনলো এই যে এইটা এই চোরটা আনছে না বকড়াগুলো অনেক ভালো খেতে হয় আমি নিয়ে মারবো এরা এখন উঠে গেছে দুজনে এখন খাবি না গরম আছে ও ভাই বললো তো এখন গরম থাকবে মন্টি একটু পাক্কা আমি এটা ভিল মগ যা খাওয়া যা মতো না যা খাবো তোকে গল্প শুনাবো হ্যাঁ গল্প পুরোটা কোথায় বসে তুই হাট চালায় মুখ থেকে বিচ্ছিরি করছে
সত্যি কথা রাখো ভাই পুরো রাখছি আলাদা তার ঘরে গিয়ে এই হচ্ছে আমাদের ক্যামেরা ম্যান দেখা এখন সে খাচ্ছে সস কারণ তার এখন সে একটু আগে দুধ খেয়েছে চকোস তো সেই জন্য তার এখন পরে খাবে সে স্বাদ কি হয় গলেই মেটাতে হয় সেই রকম অবস্থায় আজকে রাতের মেনু যে রুটি আমার মিষ্টারের দুটো আমার একটা আর হয়েছে ডিম আলুর ঝোল আর এটা আমার শুধু আলুর তরকারি কারণ আমি ডিম খাই না আর একটা হয়েছে আলু পোড়া আর এই যে মিস্টার এখন বসে বসে এডিটিং করছে মুখটা একটু শুকনো শুকনো কি ব্যাপার কে জানে বাবা দুটো ডিম পেটে পড়ে গেলে এখনই হাসি মুখ হয়ে যাবে হ্যাঁ এই মা ঘুমি ঘুমি খাচ্ছে কেন এরকম ঘুমি ঘুম হ্যাঁ মনে হয় প্রচুর ঘুম পেয়ে গেছে টেস্ট হয়েছে ভালো ও আসলে ডিম ঝোলটা আজকে রান্না করেছে দাদা ভাই কিন্তু অনেক ভালো রান্না করে বলো না সত্যি চিকেনটা অনেক ভালো করেছিল আমার যদি মনে রাখবে নি খেয়ে নেবে সবগুলো খাওয়ার পর শেষে আঙুলটা একটু চেটে নেবে ভাই কিন্তু সেটা করে কিন্তু সত্যিকারে আর অমনটা কি হয়েছে বলো তো পুরো এরকম এরকম আরেকজন কে করে আমাদের বাড়িতে আছে কে করে মন্ডি যেমন বাটির যে এরকম করে পরে আমার সঙ্গে খাবে আর দিদি ভাইও কিন্তু দাদা ভাইয়ের সঙ্গে এখন খায় এটা না যে দিদি ভাই একা একা খায় ই মা কি রকম তাক ই মা কে দেখ দিয়া তাকা মগু রোমান্টিক হবে দুজনে মিলে এন্ড করবে আজকে সবদিন আমি এন্ড করি এরা দুজনে মিলে করবে বলো আজকে ভালো লেগে থাকলে জোরে আর আমাদের ফ্যামিলি ব্লগ গুলো ভালো লেগে থাকলে সবাই কি করবে তাহলে গুড নাইট।